অভিমান, এত অভিমান কেন? ক্ষণে ক্ষণে অভিমান আর ক্ষণে ক্ষণে সুইচ, এই এই চাকরিতে চলে গেলেন, এই কক্সবাজার চলে গেলেন। একটা জায়গায় 6 বছর চাকরি করছি, জীবনের প্রথম চাকরিটা। হ্যাঁ, এরপরে আমি যখন দেখলাম যে আমার হাতে অনেক অ্যাক্টিং এর অফার, তখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে তারপর অ্যাক্টিং করলাম। করে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, হ্যাঁ, তারপর আবার কমিটমেন্ট ক্রিয়েট হলো, মানে আসলো। কিন্তু আমার কাছে আবার পরে মনে হলো যে আসলে একজন অভিনেতা কিন্তু সারাক্ষণ যদি শুধু অভিনয় নিয়েই থাকে তাহলে তার ভেতর দিয়ে ভালো অভিনয় আশা করা যায় না। আচ্ছা, তো এই কারণে আমার মনে হয় যে একবারে আমি তো আসলে আমার রক্তমাংসে অভিনয় এমন ভাবে ঢুকেছে বা শিল্প সংস্কৃতি এমন ভাবে আছে যে আমার ভাবনার মধ্যে সবসময়ই কাজ করে এগুলো। আমি আসলে বেশি দিন দূরে এটা থাকা মানে সম্ভবই না, কিন্তু আসলে ভ্যারিয়েশনের জন্য, কিছুটা এক্সপিরিয়েন্সের জন্য, গ্যাদার করার জন্য, হ্যাঁ, এটা করতে হয় এবং এটা আমার একটা স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে। আচ্ছা আচ্ছা, তো অভিমান আসলে শিল্পীদের কিছুটা অভিমান থাকা দরকার, আর সম্মান সম্মান নিয়ে কাজ করি। নাটক লেখার বিষয়টা জানতে চাচ্ছিলাম, লেখালেখির কাজে নিজেকে কতটা জড়িত? আমি যখন কপিরাইটার ছিলাম অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, তখন কপিরাইটিং এ এত ছোট করে লিখতে হতো যে 4-5টা শব্দের মধ্যে দিয়ে আমার সমস্ত কিছুকে বোঝাতে হতো, প্রকাশ করতে। তো এটা লিখতে লিখতে এমন অভ্যাসের জায়গায় গিয়েছে যে আমি এখন একটা নাটক লিখতে গেলে পারি না লিখতে। কেন? কারণ অনেক বড় লিখতে হয়, অনেক লেখা। তখন আমি আমি হয়তো গল্প বিল্ড করি, আমি হয়তো গল্প ভাবি, কনসেপ্টটা ভাবি, আইডিয়াটা বিল্ড করি, তারপরে আমি মনে করি যে কারো সাপোর্ট নিয়ে যারা রেগুলার লেখে তাদেরকে, আমি আবার ডায়লগ ভালো লিখতে পারি আমার মনে হয়। তো এরকম টিম ওয়ার্কের মধ্যে দিয়ে আমি লেখার চেষ্টা করছি। আমি এখন রাঁচির একটা থিয়েটারের উপরে একটা গল্প অনেকদিন ধরে, প্রায় 7-8 বছর ধরে ভাবছি, লিখেছিও কিছু, এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ট্রাভেলিং অন পোয়েট্রি একটা আমার ভালো একটা প্যাশনের জায়গা, ওটা লিখছি, টুকটাক লিখছি, কারণ এখন তো আর অনেক কিছু করা মানে সময় চলে এসেছে, নাহলে হয়তো পরে আর সময় পাবো না, এজন্য খুবই তাড়াতাড়ি কিছু করতে চাই। আপনার এত কিছু কাজের পেছনে সেরা প্রাপ্তি কি মনে করেন? সেরা প্রাপ্তি আমার মনে হয় যে আমি সত্যি সত্যি একটা সুস্থ আত্মা নির্ভর একজন মানুষ হতে পেরেছি। আমি সেই চেষ্টাটাই করে গেছি যে একজন ভালো সুন্দর মানুষ কিভাবে হওয়া যায়, সেটাই আমার মনে হয় যে সমৃদ্ধ করেছে আমাকে। ভবিষ্যতের কথা যদি জানতে চাই তাহলে আমরা মুরাদ ভাইকে 5 বছর পর বা 10 বছর পর কোথায় দেখতে চাইবো? 4-5 বছর ফিল্মে ডিভোটেডলি কাজ করবো। আচ্ছা, এছাড়া আমার অ্যাস্থেটিকের জন্য কিছু অ্যাওয়ারনেস মূলক কিছু প্রোগ্রাম আমার করার ইচ্ছা আছে, সেগুলো আমি 5 বছরের মধ্যে করতে চাই। এবং তার আর 5 বছর মানে কোন জায়গায় দেখতে চাই বলতে গেলে বলবো যে যেন একজন সুস্থ সুন্দর মানুষ হিসেবে অবস্থানটা তৈরি হয়, সেটাই হবে বড় শান্তি। পূরণ হয় সেটাই।